আমরা আজ ঘুরতে চলে এসেছি তিস্তা নদীর চরে, জলপাইগুড়ি শহরের খুবই অদূরে অবস্থিত জুবলি পার্কের কাছে। এখানে এসে দেখছি যে একটি মাথাহীন কাকতাড়ুয়া দাঁড়িয়েছিল। তো আরও ঘুরতে 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 চলে এলাম আমরা একদম তিস্তা নদীর মাঝখানে। তো এখানে দেখি যে কাশফুলগুলো ফুটে আছে, তো কাশফুলগুলো সবে বেরোচ্ছে আর আকাশ নীল, হালকা মেঘ আছে কিন্তু মেঘগুলো পেঁজা তুলোর মতোই। দূরে একটা বাস আর সেই বাসে বসেছিল একটি সুন্দর পাখি। তো পাখিটা চলে গেল আমাকে দেখে, হয়তো যে নতুন অতিথি এসছে আর থাকা যাবে না। তো যেতে যেতে দেখছি যে গরু চড়ে বেড়াচ্ছে, একটা দুটো তিনটে চারটে গরু, তো এরা বসে রয়েছে। এর মধ্যে দেখলাম যে একটা গাঁদা ফুল, সে একটি গাঁদা ফুল প্রস্ফুটিত করার জন্য রেডি হচ্ছে। দেখুন এখানে সবে প্রস্ফুটিত হচ্ছে কাশফুলগুলি, আর এই কাশফুল আমাদের পুজোর আগমনী বয়ে নিয়ে আসে। চারিদিকে কীরকম একটা সুন্দর পরিস্থিতি, একটা সুন্দর আবহাওয়া। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দুটো পাখি, তারা বেশ খুনসুটি করছে নিজেদের মধ্যে, হয়তো নিজেদের ভাব ভঙ্গিমা বিনিময় করছে। তো এই বলতে বলতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে দেখছি যে দূরে একটি ধনচে গাছ, আর সেই ধনচের গাছের মধ্যে একটি পাখি সুন্দর করে বসে আছে, আর নিচে ধান ক্ষেত, আর ধান ক্ষেত সবুজ ধান ক্ষেত, আর সবুজ ধান ক্ষেতের ওপরেই রয়েছে মেঘে ঢাকা, হালকা মেঘে ঢাকা সাদা পেঁজা তুলোর মতন সেই আকাশ। সুন্দর পরিস্থিতি, দারুণ। আজকে বিশ্বকর্মা পুজো, তো এই পুজোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন নদীর পাড়ে চলে আসছি, নদী দেখো একদম শুকিয়ে গেছে। সেই যে একটা সুতাসিনী ব্যাপার, অর্থাৎ বিশাল জল, বিশাল জলরাশি, সেই তিস্তা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আবার বর্ষা আসবে, জেগে উঠবে। এর মধ্যে আমরা যে কাশবন, আর সেই কাশবনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আজকে প্রকৃতিকে উপভোগ করছি, কাশফুল উপভোগ করছি। কাশফুলটা সবে রেডি হচ্ছে, ওরা আস্তে আস্তে ফুটে বেরোবে। ওরাও যত ফুটে বেরোবে, মা আসার দিন তারিখগুলোও যেন কাছে এগিয়ে আসবে। ওই দেখুন দূরে একটি পাখি সুন্দর করে বসে আছে, দারুণ সুন্দর লাগছে। তা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তবুও ভয় পাচ্ছে না। তা আমি ভাবছি না থাক, ওকে আর ডিস্টার্ব করবো না। দেখুন দূরে আরও দু চারটে পাখি উড়ে যাচ্ছে, তো ও দেখা দেখি ভাবলো যে না আমি আবার ওর কাছে চলে যাই, সেটা হয়তো লজ্জা পেয়ে গেছে সেই জন্য চলে গেল। তো দেখতে দেখতে আমি আজকে কাশবনগুলি ঘুরে দেখছি যে এখনও সেভাবে প্রস্ফুটিত হয়নি, সবে দু চারটে কাশ ফুল প্রস্ফুটিত হচ্ছে। তো এই সুন্দর অপরূপ দৃশ্য আমি না দেখে থাকতে পারলাম না। তো এগিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখুন তিস্তা নদীর চর দিয়ে, এখান দিয়েই হয়তো আর মাস এক মাস আগেই প্রচুর জল বয়ে গেছে, যেখানে হয়তো সাঁতার নৌকো যেতেও ভয় পেত, আর সেখানে দেখুন এখন চর পড়ে গেছে। তো আমরা সেই চরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব একটা মনোরম পরিবেশ। আর বলে না যে কবি লিখে গেছেন, এসেছে শরৎ হিমের পরশ, সত্যি একটা হিম সকালবেলা পায়ে শিশির ভেজা, সেই দিনগুলো আবার চলে এলো। যে গরম গ্রীষ্মে, এই গ্রীষ্মের যে দাবদাহ, দাবদাহ কাটিয়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি আমাদের শরৎকালের দিকে। শরৎকাল পার হয়ে গেলে হেমন্ত আসবে, হেমন্তের পরেই শীতকাল। তো আমরা শরৎকালটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য আজকে তিস্তা নদীর এই চরে চলে এসেছি, দারুণ ভালো লাগছে। তো বন্ধুরা আপনারাও চাইলে পরে এখানে এসে প্রকৃতির যে অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বেশি তো দূর নয়, জলপাইগুড়ি শহর থেকে এই হাঁটা পথে হয়তো 15 মিনিট লাগবে, আর যদি বাইক বা টোটোতে আসেন তো 5-10 মিনিটের মধ্যেই এখানে চলে আসতে পারেন। দেখতে দেখতে এগিয়ে চলে আসলাম, এখানে দেখুন একটি মাত্র ধান গাছ সে দাঁড়িয়ে আছে, আর চারিদিকে ঘাসের মধ্যে দিয়েই তো ধান তার বীজ ফসল ফলিয়ে দিয়েছে। দূরে দুটো গাছ দাঁড়িয়ে আছে, দারুণ একটি মনোরম দৃশ্য। ধন্যবাদ বন্ধু।